নমস্কার অনির্বাণের অগ্নিবাণের এই বিশেষ এপিসোডে যেমনটা বলছিলাম আজ আমি ময়ূখ প্রশ্ন করছি এবং তার পাশাপাশি উদ্বিগ্ন হচ্ছি আমি ভয় পাচ্ছি কারণ সিঁদুরে মেঘ আমি আবার দেখছি আমি দেখতে পাচ্ছি যে বাংলাতে ডায়লগ বাজি নেতারা এখন ডায়লগ বাজি করছেন অভিনেতাদের যে ডায়লগ বাজির কাজ অভিনেতাদের ডায়লগ মারার কাজ সিটি মারবে যে ডায়লগ শুনে দর্শক সেটাই আমাদের ভোটারদের সামনে অভিনেতা নানা নন নেতারা সেই ডায়লগ বাজি করছেন এবং এই ডায়লগ বাজির জন্য কি হতে পারে ভালো না খারাপ কোন দিকে যেতে পারে কোন দিকে খারাপ হতে পারে ইটের বদলে পাটকেল যদি কেউ মেরে দেয় এই নত্য সত্য জ্ঞান সত্যি কি নেতারা ভুলে যাচ্ছেন সত্যি কি নেতারা যারা বলছেন যে মাথা একদম এখানে গুলি করতে সত্যি যে নেতারা বলছেন যে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে তারা কি সত্যি সমস্তটা ভুলে যাচ্ছেন তারা কি ভুলে যাচ্ছেন আমাদের এই পঞ্চায়েত নির্বাচনের আগে যদি হিংসার বাতাবরণ ছড়ায় তবে আমাদের বাংলাতে এই হিংসার বাতাবরণে আরও একটা ভয়ঙ্কর অধ্যায় যোগ হতে পারে তারা কি ভুলে যাচ্ছেন যে আমাদের এই বাংলাতেই আমরা 2016, 2017, 2018, 2019, 2020, 2021 এতগুলো বছরে একটাও অহিংসা একটাও শান্তিপূর্ণ নির্বাচন দেখিনি তাহলে কেন বলছেন এর প্রশ্নের উত্তরটা আজকে দিতে হবে নেতাদের এবং একের পর এক অগ্নিবাণ আজকে ছোড়া হবে তাহলে কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করা হবে এবং নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে আমরা যে ছবি দেখলাম সেই ছবির পাল্টা আরেকটা ছবি আজ আমরা দেখতে পেলাম দক্ষিণ কলকাতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করার চেষ্টা করলো বিজেপির সমর্থকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার যে বাড়িতে থাকেন সে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস ঘেরাও না করে বাড়ি ঘেরাও করার যে চেষ্টা সেই চেষ্টাটা যেরকম খারাপ ইকুয়ালি আরেকটা চেষ্টা যে চেষ্টাটা কিছুদিন আগে আমরা দেখলাম উদয়ন গুহর মতন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে যেভাবে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের এই গোটা আয়োজনটা করলেন সেটাও তো খারাপ নিশীথ প্রামাণিকের বাড়িতেও তো বয়োজ্যেষ্ঠ লোকেরা রয়েছে তাদের বাড়িতেও তো মা বাবা রয়েছে এই যে ইটের বদলে পাটকেল মারা সংস্কৃতি এবং এই ইটের বদলে পাটকেল মারাটা আসলে কি বুমেরাং হয়ে যাবে শাসকেরই কারণ বিরোধীরা বারবার বলছে দায় আমার নয় দায় আসলে শাসকের বিরোধীরা বারবার বলছেন যে দায় আমার নয় দায় স্বরাষ্ট্রমন্ত্রী যে আমাদের বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী তার যদি ছোট ছোট ঘটনায় রাজ্যের যে কোনো রাজ্যের ছোট ছোট ঘটনাতেও দায়টা বর্তায় গিয়ে অমিত শাহর উপর তাহলে রাজ্যের জেলার মহকুমার এই ছোট ছোট ঘটনাগুলো এই উদ্বিগ্ন করে দেওয়ার ঘটনাগুলোর দায় কেন রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর বর্তাবে না এই সমস্ত কিছু নিয়ে আজকে অনির্বাণের অগ্নিমান কিন্তু শুরুতেই দেখে নেব আমাদের প্রতিবেদন এবং তারপর আসছে বিতর্কে আপনার যদি হিম্মত থাকে মাইক ধরে বলুন যে আজকে যারা তৃণমূল কংগ্রেসে আছে তারা যেমন দুর্নীতি পরায়ণ আমরা যেমন আড়াই বছর আগে তৃণমূল কংগ্রেসে ছিলাম আমরাও সেই একই রকম দুর্নীতি পরায়ণ ঘেরাও পাল্টা ঘেরাওয়ের রাজনীতি আর তাই নিয়েই ধুন্ধুমার উত্তর থেকে দক্ষিণ অভিষেক চোর অভিষেক চুরি করেছে এবং 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 এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে যারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কার্যত নিশ্চিত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল সব হাঙ্গামা শুরু উত্তর থেকে অভিষেকের ডাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি মন্ত্রীর বাড়ি ঘিরে একেবারে বজ্র আটুনি জারি 144 ধারাও মন্ত্রীর বাড়ির অদূরেই মঞ্চ বেঁধে দিনভর তোপ ডাকলেন উদয়ন গুহ পাল্টা প্রতিবাদে পথে হাঁটলেন বিজেপি কর্মীরা কেউ তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে সেটা টিভিতে দেখেছি কেউ খবরের কাগজে পেঁচিয়ে টাকা নিয়েছে সেটাও আমরা টিভিতে দেখেছি আমরা বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু আমার মনে হয় ভারতবর্ষে হয়তো প্রথম এরকম ঘটনা ঘটেছে যেটা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সাধারণ মানুষ সব কিছু দেখছে এবং বুঝতে পারছে শেষ হাসিটা কিন্তু সাধারণ মানুষই হাসবে
ঘোষণা সেদিনই হয়েছিল। মঙ্গলবার পাল্টা অভিষেকের বাড়ি ঘেরাও কর্মসূচিতে নামলো বিজেপি, পৌঁছেও গেল অভিষেকের বাড়ির খুব কাছে। রিপাবলিক বাংলার ফার্স্ট সাইড এক্সক্লুসিভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির যুব মোর্চার প্রতিবাদ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করছে বিজেপি সমর্থকেরা। আমি তো নামিনি, আমি নাম বলবো। কত হাতি গেল তল, মশা বলে কত জল। ফেব্রুয়ারিতেই রাজ্য পুড়ছে দুর্নীতির আছে। চাকরি চুরি, স্কুলের শিশুর পাতের ভাত চুরি, শাসকের মদতে দেদার চুরিতে আগুন লেগেছে রাজ্যের জনতার জীবনে। এত রকম চুরি চোরদের ঘেরাও না করে শাসকের কেন্দ্রীয় মন্ত্রী ঘেরাওয়ের রাজনীতি এবার আত্মঘাতী হয়ে তৃণমূলকেই গ্রাস করবে না তো। মঙ্গলবার হরিশ মুখার্জি রোডে বিজেপির নাছোড়মান্দা স্ট্রিট ফাইট সেই অমঙ্গলের বার্তাই দিয়ে গেল। রিপাবলিক বাংলা।